করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে 2 মাস থাকার পর বাসায় ফিরলেন বেগম জিয়া। ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণের সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত। আপাতত তিনি করোনা থেকে বেরিয়ে এসে বাসায় আজকে ফিরেছেন, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। হসপিটালে রাখলে ওনার রিস্ক অনেক বেশি, সার্বিক মূল্যায়ন করে স্টেজিং করে সেই রোগীর যে আনুষঙ্গিক চিকিৎসা দরকার সেই টোটাল টেকনোলজি এবং সাপোর্ট আমাদের দেশে নাই। সিলেটে বাসার ভেতর থেকে স্কুল শিক্ষিকা ও গৃহকর্মীর লাশ উদ্ধার। বাড়ির মালিককে হত্যার পর আত্মহত্যা করে গৃহকর্মী, গৌরাঙ্গ ধারণা পুলিশের। মুজিব শতবর্ষে নতুন করে মাথা গোজার ঠাঁই পাচ্ছেন অর্ধ লাখের বেশি ভূমিহীন পরিবার। আজ ভিডিও কনফারেন্সে বাড়ি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।